শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। তাইওয়ান নিয়ে ভয়াবহ উত্তেজনা, চীনকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিল আমেরিকা। সিরিয়ায় সন্ত্রাসী সংগঠনকে প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। লেবাননের সাথে বিরোধ মীমাংসায় সৌদিকে সহায়তা করবে ফ্রান্স। ইরাক ও সিরিয়ায় হামলার শিকার মার্কিন সেনাঘাঁটি। ইন্দোনেশিয়ার অগ্ন্যুৎপাতে ছাইয়ের নিচে তলিয়ে গেছে অন্তত 11টি গ্রাম। এবার এরদোগানকে হত্যা চেষ্টা ব্যর্থ হলো যেভাবে। এবং সবশেষ থাকছে মিয়ানমারে বিক্ষোভকারীদের ওপর গাড়ি উঠিয়ে দিল সেনাবাহিনী, নিহত 5। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন চীনকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তাইওয়ানে যদি বেইজিং কোনো রকমের সামরিক আগ্রাসন চালায় তাহলে তাকে ভয়ানক পরিণতি বরণ করতে হবে। তাইওয়ানে চীনের সেনারা সামরিক আগ্রাসন চালানোর পরিকল্পনা করছে উল্লেখ করে বলেন, আমরা আশা করি চীনের নেতারা বিষয়টি খুবই সতর্কতার সঙ্গে ভাববেন যাতে নতুন কোনো সংকট তৈরি না হয়। আমি মনে করি সামরিক অভিযান চালালে বহু মানুষের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করবে এবং এটি কারো স্বার্থ রক্ষা করবে না। শুক্রবার রয়টার্স নেক্সট সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এ মুহূর্তে চীন, আমেরিকা এবং রাশিয়ার মধ্যে অনেক বেশি সামরিক উত্তেজনা বিরাজ করছে। তবে চীন যদি তাইওয়ানে সামরিক অভিযান চালায় তাহলে আমেরিকা সেখানে সরাসরি সেনা পাঠাবে কিনা, এমন প্রশ্নের সুনির্দিষ্ট কোনো জবাব দেননি ব্লিংকেন। তিনি বলেন, আমরা বহু বছর ধরেই বলে আসছি এবং সুস্পষ্টভাবে বলছি যে তাইওয়ানের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং আমরা সবসময় এই প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করব। সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত সংগঠনের সদস্যদের সামরিক প্রশিক্ষণ দিয়ে আসছে দেশটি। শনিবার তুর্কি বার্তা সংস্থা আন্দোলন এজেন্সির বরাত দিয়ে এই খবর জানায় ব্রিটেন ভিত্তিক মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। খবরে বলা হয়েছে, গত 28 নভেম্বর ইরাক সীমান্ত পার হয়ে সিরিয়ার উত্তর পশ্চিম হাসাকা প্রদেশে মার্কিন সামরিক বাহিনীর স্পেশাল ফোর্সের 70 সৈন্যকে পাঠানো হয়। উত্তর পশ্চিম সিরিয়ায় কুর্দি বিচ্ছিন্নতাবাদী UIPG PKK যোদ্ধাদের প্রশিক্ষণ এবং অস্ত্র সরবরাহের জন্যই তাদেরকে পাঠানো হয়েছে। আন্দোলন এজেন্সি জানায়, সীমান্ত পাড়ে দিয়ে সিরিয়ার রোমিনান শহরে মার্কিন বিমান ঘাঁটিতে অবস্থান নেয় এই সৈন্যরা। 1 ডিসেম্বর থেকে PKK সদস্যদের প্রশিক্ষণ দেওয়া শুরু করে তারা। নাম প্রকাশ না করা শর্তে সংশ্লিষ্ট একটি সূত্র আন্দোলন এজেন্সিকে জানায়, মার্কিন সৈন্যরা হালকা, মাঝারি এবং ভারী সব ধরনের অস্ত্র চালনা প্রশিক্ষণ দিচ্ছে। তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি PKK যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং তুরস্ক সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে আসছে। সিরিয়া ভিত্তিক পিপলস ডিফেন্স ইউনিটকে PKK-এর সিরিয়ান শাখা হিসেবে বিবেচনা করছে তুরস্ক। উগ্রবাদী সংগঠন IS-এর বিরুদ্ধে যুদ্ধে UIPG-কে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র। এক সন্ত্রাসী সংগঠনকে দমন করতে অপর সন্ত্রাসী সংগঠনকে সহায়তার মার্কিন এই নীতি সমালোচনা করে আসছে আঙ্কারা। লেবাননের সাথে সৌদি আরবের চলমান বিরোধের মীমাংসায় সহায়তা করবে ফ্রান্স। শনিবার সৌদি আরবে সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জেদ্দায় এক সংবাদ সম্মেলনে এই সব কথা বলেন। এর আগে সংযুক্ত আরব আমিরাত এবং কাতার সফর শেষে শনিবার সৌদি আরবে যান ম্যাক্রো। ফরাসি প্রেসিডেন্ট বলেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠকে লেবাননের সাথে দেশটির বিরোধের মীমাংসার বিষয়ে তারা আলোচনা করেন। এ সময় যৌথভাবে তারা লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতিকে ফোন করেন। ম্যাক্রো বলেন, লেবাননের প্রধানমন্ত্রীর সাথে ফোনালাপে সৌদি যুবরাজ বার্তা দেন, ফ্রান্সের সাথে মিলে সৌদি আরব লেবাননের জনগণকে সহায়তা করতে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, অল্প সময়ের ভেতরেই রিয়াদ বৈরুতের সাথে অর্থনৈতিক সহায়তার সম্পর্ক প্রতিষ্ঠা করবে। সংবাদ সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট বলেন, আমরা লেবাননের জনগণকে সহায়তার প্রতিজ্ঞা করতে চাই এবং এই লক্ষ্য বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক পুনরায় চালু করতে আমরা যে কোনো কাজ করতে প্রস্তুত। ইমানুয়েল ম্যাক্রো বলেন, ফ্রান্স এবং সৌদি আরব লেবাননের প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদানের জন্য একত্রে কাজ করবে। লেবাননে বিবিধ অব্যবস্থাপনা এবং গত বছর বৈরুত বন্দরে বিস্ফোরণের ফলে সৃষ্ট অর্থনৈতিক সংকটে দেশটির জনগণ নাকাল পরিস্থিতির মুখোমুখি হয়েছে। সিরিয়ায় দখলদার মার্কিন সেনাদের 2টি ঘাঁটি এবং ইরাকে 1টি সামরিক বহর হামলা শিকার হয়েছে।
দেশ দুটিতে যখন মার্কিন সেনাদের বিরুদ্ধে জনগণের প্রচণ্ড ক্ষোভ বিরাজ করছে তখন এই হামলার ঘটনা ঘটল। সিরিয়ার রাষ্ট্র টেলিভিশন জানিয়েছে আজ বিকেলে আথ তানফ সামরিক ঘাঁটিতে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ঘাঁটিটি সিরিয়া, ইরাক এবং জর্দান সীমান্ত অবস্থিত। ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশাবির সঙ্গে সম্পর্কযুক্ত সাবিরি নিউজ এই খবর নিশ্চিত করেছে। মার্কিন সামরিক ঘাঁটিতে কি দিয়ে হামলা চালানো হয়েছে বা কি কারণে বিস্ফোরণ ঘটেছে তা পরিষ্কারভাবে জানা যায়নি। ঘাঁটিতে অবস্থানরত যে কোনো মার্কিন সেনা হতাহত হয়েছে কিনা তাও পরিষ্কার নয়। এর আগে গত 20 অক্টোবর মার্কিন ঘাঁটিতে ড্রোন এবং রকেট হামলা চালানো হয়েছিল। এদিকে রাশিয়ার আরটি টেলিভিশন চ্যানেল আরবি বিভাগ জানিয়েছে সিরিয়ার পূর্বাঞ্চলীয় আজ জাওয়ার প্রদেশে গতকাল সন্ধ্যায় আমেরিকার একটি সামরিক ঘাঁটিতে 3টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ওই হামলার পর সেখানে থেকে বহু সংখ্যক হেলিকপ্টার উড়ে যেতে দেখা গেছে, তবে কোথা থেকে কারা এই হামলা চালিয়েছে তা এখনও পরিষ্কার নয়। অন্যদিকে ইরাকের দক্ষিণাঞ্চলীয় আল কাদিসিয়া প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা বোমার সাহায্যে একটি মার্কিন সামরিক বহরে হামলা চালানো হয়েছে। কোনো গোষ্ঠী এর হামলার দায় স্বীকার করেনি। ইন্দোনেশিয়ার জাবা দ্বীপে মাউন্ট সেমেরু আগ্নেয়গিরি থেকে শনিবার শুরু হওয়া অগ্ন্যুৎপাতে এখন পর্যন্ত অন্তত 13 জন নিহত এবং বহু মানুষ হতাহত হয়েছে বলে দেশটির আপতকালীন কর্তৃপক্ষ জানিয়েছে। মাউন্ট সেমেরু অগ্ন্যুৎপাত থেকে সৃষ্ট বিশাল ছাইয়ের স্তূপের নিচে পুরো তলিয়ে গেছে বেশ কিছু গ্রাম। আগ্নেয়গিরির ছাই বাড়িঘরের ছাদ পর্যন্ত ঢেকে দিয়েছে। স্থানীয়রা বলছেন ঘন দুয়ার মেঘ সূর্যকে সম্পূর্ণ ঢেকে দেয়ায় দিনের বেলাতেও আকাশ রাতের মতো ঘন অন্ধকার হয়ে গেছে। কর্মকর্তারা বলছেন অন্তত 57 জন অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছে, এদের মধ্যে অনেকে গুরুতরভাবে পুড়ে গেছে। ইন্দোনেশিয়ার বিপর্যয় মোকাবেলা সংস্থা বিএনপিপি বলছে অগ্নিদগ্ধদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অগ্ন্যুৎপাতে লুমাজাং প্রদেশে অন্তত 11টি গ্রাম ছাইয়ের নিচে সম্পূর্ণভাবে চাপা পড়ে গেছে। ঘরবাড়ি ছেড়ে পালানো গ্রামবাসীদের অনেকেই মসজিদ এবং অস্থায়ী কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। বিএনপিপির কর্মকর্তারা বলছেন এলাকা থেকে এ যাবৎ 900-এর উপর মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু উদ্ধার কাজ অব্যাহত হচ্ছে দম বন্ধ করা ধোঁয়া আর বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে। এছাড়াও অগ্ন্যুৎপাতের পর ঝড় বৃষ্টিতে আগ্নেয়গিরির লাভা এবং ধ্বংসাবশেষ মিশে কাদায় পরিণত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে গেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে বোমা মেরে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে, তবে এই অপচেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে তুরস্কের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জানা গেছে গতকাল শনিবার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় সির্থ শহরে একটি সমাবেশে অংশ নেওয়া কথা ছিল প্রেসিডেন্ট এরদোগানের। সমাবেশে নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশের গাড়ির নিচে একটি বিস্ফোরক ডিভাইস পাওয়া যায়। বোমাটি পরে নিষ্ক্রিয় করে বম ডিসপোজাল ইউনিট। রয়টার্স বলছে সিরিয়ার সীমান্তবর্তী শহর নুসাইবিন এলাকায় ওই পুলিশ সদস্যের নিজ বাড়িতে পার্কিংয়ে রাখা গাড়ি থেকে এই বোমা উদ্ধার করা হয়। তবে সির্থ শহর থেকে প্রায় 200 কিলোমিটার দূরে নুসাইবিন এলাকা থেকে উদ্ধার করা বোমাটি পরে নিষ্ক্রিয় করা হয়। এই ঘটনায় জড়িতদের খুঁজতে তদন্ত নেমেছে তুর্কি পুলিশ। এমন সময় এরদোগানকে হত্যা চেষ্টার খবর এলো যখন তুরস্কের অর্থনৈতিক পরিস্থিতি ব্যাপক অবনতি হয়েছে। মিয়ানমারের ইয়াঙ্গনে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে দেশটির নিরাপত্তা বাহিনীর গাড়ি উঠিয়ে দিয়েছে। এতে নিহত হয়েছেন 5 জন এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এছাড়া 15 বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় গণমাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে। মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গনে কমপক্ষে 3টি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। তাছাড়া দেশটির বিভিন্ন অংশে একই ধরনের বিক্ষোভ হয়েছে। দেশটির ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের প্রধান অং সান সু চির বিরুদ্ধে কয়েকটি ফৌজদারি মামলার প্রথমটিতে প্রত্যাশিত রায়ের আগে এই ঘটনা ঘটল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গনে বিক্ষোভ শুরু হওয়ার কয়েক মিনিট পরেই তাণ্ডব চালায় সেনাবাহিনী। এক বিক্ষোভকারী বলেন, আমি ধাক্কা খেয়ে একটি ট্রাকের সামনে পড়ে যাই, এরপর এক সৈনিক তার রাইফেল দিয়ে আমাকে পেটায়, তবে আমি তাকে ধাক্কা দিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করি, তারপর সে আমাকে লক্ষ্য করে গুলি চালায়, সৌভাগ্যবশত আমি পালিয়ে আসতে সক্ষম হয়েছি। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।